নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা Astro Connection YouTube চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার বন্ধুরা শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি বন্ধুরা ভিডিওতে বলা এই সংকেতগুলি বলে দেবে যে এই দুর্গপুজতে মা দুর্গার কৃপা আপনি পাবেন kisi sanket তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন অর্থাৎ এই ভিডিওতে আমি কিছু সংকেত আপনাদেরকে জানাতে চলেছি যে সংকেতগুলো আপনি যদি কোনো সময় অনুভব করেন তাহলে বুঝবেন মা দুর্গা আপনার উপর কৃপাদৃষ্টি ফেলেছেন দেখুন আমরা প্রত্যেক মানুষই চাই যে আমাদের উপর ঈশ্বর কৃপাদৃষ্টি ফেরুক আর সেটা কিন্তু সকলের পক্ষে সম্ভব হয় না অর্থাৎ ঈশ্বর কোনো কোনো বিশেষ ব্যক্তিকে তার কৃপাদৃষ্টি ফেলে থাকে এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এই দুর্গা মা দুর্গার কৃপাদৃষ্টি আপনার উপর পড়ছে কি কী করে বুঝবেন অর্থাৎ ভিডিওতে বলা সংকেতগুলি আপনাকে বলে দেবে যে এই দুর্গা মা দুর্গার কৃপা আপনি পাবেন আসুন একে একে জেনে নেওয়া যাক কি সেই সংকেত যে সংকেতগুলি বলে দেবে যে আপনি এই দুর্গা মায়ের কৃপা পাবেনই পাবেন প্রথম যে সংকেতের কথা বলব যদি আপনি ঘুমের মধ্যে স্বপ্নে কোনো দেব দেবতাকে দেখতে পান বা এমন কিছু দেখতে পান যেটি দেবতার মতো তাহলে বুঝবেন আপনার উপর মা দুর্গার কৃপাদৃষ্টি অবশ্যই পড়েছে দ্বিতীয় যে সংকেতটির কথা বলবো আপনি যদি ঘুমের মধ্যে এমন কোনো স্থান দেখতে পান যেটি মনে হয় স্বর্গের মতো অর্থাৎ আপনি খুব রিল্যাক্স এবং খুব আরাম মনে করছেন সেই রকম কোনো স্থান যদি দেখতে পান তাহলে আপনি বুঝে যাবেন মা দুর্গা আপনার উপর কৃপাদৃষ্টি ফেলেছেন তৃতীয় যে সংকেতটির কথা আমি বলবো সেটি হলো আপনি যদি ঘুমের মধ্যে গোমাতাকে দেখতে পান অর্থাৎ গরুকে দেখতে পান তাহলে বুঝবেন যে মা দুর্গা আপনার উপর কৃপা দৃষ্টি ফেলেছেন অর্থাৎ গরু গোমাতা যার মধ্যে তেত্রিশ কোটি দেবদেবতার অধিষ্ঠান আর এটি যদি আপনারা ঘুমের মধ্যে দেখতে পান তাহলে অবশ্যই নিশ্চিত হয়ে যান মা দুর্গার কৃপা আপনার উপর পড়বেই পড়বে এরপরে যে সংকেতটির কথা বলবো সেটি হলো যদি আপনি রাস্তাতে কোনো পয়সা কুড়িয়ে পান তাহলে বুঝবেন মা দুর্গা আপনার উপর কৃপা দৃষ্টি ফেলেছেন এরপরের যে সংকেতটির কথা আমি বলবো সেটি হলো যদি আপনি হাতির স্বপ্ন দেখতে পান আর সেটি যদি সাদা হাতি হয় তাহলে তার বলার কিছু নেই আপনি নিশ্চিতরূপে রূপে কটিপতি হবেনই হবেন অর্থাৎ হাতির স্বপ্ন আপনি যদি কোনো ক্ষেত্রে দেখতে পান তাহলে আপনি নিশ্চিত হয়ে যান আপনি কোটিপতির মালিক হবেন এরপরে যে শেষ সংকেতটির কথা বলবো সেটি হলো আপনি অঞ্জলি দেওয়ার সময় যদি ফুল আপনার কাছে গিয়ে এসে পড়ে তাহলে বুঝে যাবেন যে মা দুর্গা আপনার প্রতি কৃপাদৃষ্টি ফেলেছেন হ্যাঁ বন্ধুরা তো এই ছিল কিছু সংকেতের কথা যে সংকেতগুলি আপনাকে বলে দেবে যে এই দুর্গা পুজোতে মায়ের কৃপা আপনি পেয়েছেন কি পাননি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ